মৃত সাগরে একটা মাছ থাকবে দূরের কথা একটা সাপ আর ব্যাঙ্গ জীবিত থাকে না আপনি পরে যান দেখবেন আপনি ভাসমান এটা হইল কেন মৃত সাগর এটা হয়েছে কেন আপনি এখন যান মৃত সাগরে একটা মাছ থাকবে দূরের কথা একটা সাপ আর ব্যাঙ্গ জীবিত থাকে না আপনি পরে যান দেখবেন আপনি ভাসমান এটা হইল কেন এটা হওয়ার কারণ হইল ওই জাতি লুত আলাইসাল্লামকে অস্বীকার করেছে ওই জাতি এই সমকামিতে লিপ্ত ছিল এর ফলে জিব্রাইল নিচে ঢুকিয়ে গোটা দেশ একবার আকাশে নিয়ে গেছে আকাশে নিয়ে উল্টিয়ে আবার জমিনে নিক্ষেপ করেছে পরে সাগর হয়েছে চিন্তা করেছেন বিষয়টা আপনারা কোরআন কি বলে কোরআন বলে যে এটা সবচেয়ে কুকর্ম